হ্যালো বন্ধুরা, বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে পৃথিবীর প্রতিটি দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছে। আর বর্তমানে অনেক দেশ সামরিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, আবার অনেক দেশ সামরিক ক্ষেত্রে পিছিয়েও গেছে। বর্তমানে সামরিক ক্ষেত্রে দুর্বল থাকা দেশগুলোও অনেক শক্তিশালী হয়ে গেছে, আর এরাই ভবিষ্যতে সারা বিশ্ব শাসন করবে। সাধারণত প্রতিটি দেশের সামরিক বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আর আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনী সম্পর্কে, সেই সাথে জানব বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে কততম অবস্থানে রয়েছে এবং বিশ্ব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাম্বার 10, মিশর বা ইজিপ্ট। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে মিশর বা ইজিপ্ট। মিশর একটি মুসলিম দেশ, আর মিশর সেনাবাহিনীতে 450,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। বর্তমানে মিশরের ডিফেন্স বাজেট 5.3 বিলিয়ন মার্কিন ডলার। মিশর সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,394টি, আর্মড ভেহিকেল রয়েছে 10,000টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,165টি, টাউড আর্টিলারি রয়েছে 2,200টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 1,235টি। মিশরের সেনাবাহিনী খুবই শক্তিশালী এবং তারা খুবই উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে মিশর সেনাবাহিনীতে যোগদান করে। নাম্বার 9, ভিয়েতনাম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় ভিয়েতনাম সেনাবাহিনী রয়েছে 9 নম্বর অবস্থানে। আর ভিয়েতনাম আমেরিকা যুদ্ধে ভিয়েতনাম সেনাবাহিনী কিভাবে আমেরিকাকে হারিয়েছিল তা আপনারা সকলেই জানেন। বর্তমানে ভিয়েতনাম সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 4,70,000 এবং তাদের ডিফেন্স বাজেট 6.2 বিলিয়ন মার্কিন ডলার। ভিয়েতনাম সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,044টি, আর্মড ভেহিকেলস রয়েছে 4,420টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 50টি, টাউড আর্টিলারি রয়েছে 599টি, রকেট প্রজেক্টরস রয়েছে 760টি। ভিয়েতনাম সরকার তাদের সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করার জন্য নানান পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। ভিয়েতনাম সেনাবাহিনী বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন রকম মিসাইল নিজেরাই তৈরি করে যাচ্ছে। দীর্ঘ 2 বছর কঠোর ট্রেনিংয়ের পর একজন সৈনিক তাদের বাহিনীতে যোগদান করতে পারে। নাম্বার 8, ইরান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় 8 অবস্থানে রয়েছে ইরান। ইরান একটি মুসলিম দেশ, আর ইরানের রয়েছে 570,000-এর বিশাল একটি সেনাবাহর, আর তাদের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে আরও 350,000। ইরানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,831টি, আর্মড ভেহিকেলস রয়েছে 7,600টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,030টি, টাউড আর্টিলারি রয়েছে 2,108টি এবং ইরানের কাছে রকেট প্রজেক্টরস রয়েছে 2,485টি। আর ইরান রকেট প্রজেক্টরসের দিক থেকে পৃথিবীর মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে। ইরান নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের মিসাইল তৈরির জন্য সারা বিশ্বে নাম কুড়িয়েছে। ইরানের সেনাবাহিনী নিজ দেশে বিভিন্ন রকম মিসাইল এবং ড্রোন বানিয়ে থাকে। ইরানের তৈরি মিসাইল এবং ড্রোনকে ইসরায়েল জমের মতো ভয় পায়, আর এ কারণে ইসরায়েল কখনো ইরানে আক্রমণ করেনি। অনেকের ধারণা ইরান গোপনে মাটির নিচে বাংকারে পারমাণবিক বোমা তৈরি করছে, আর মধ্যপ্রাচ্যে সবগুলো দেশেই আমেরিকার সেনাঘাঁটি থাকলেও ইরানে আমেরিকা কোনো সেনাঘাঁটি করতে পারেনি। আর ইরানের আরেকটি অন্যতম শত্রু দেশ হলো আমেরিকা, তাই ইরান খুব দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। ইরানের আর্মি ট্রেনিং অনেক কঠিন হয়ে থাকে, আর ইরানের মহিলা আর্মিরা পৃথিবীর মধ্যে খুবই দুর্ধর্ষ এক বাহিনী। আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন ইরানের মহিলা আর্মিরা কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। নাম্বার 7, উত্তর কোরিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় 7 অবস্থানে রয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর কিম জং উন কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন। কিম জং উন 2 দিন পরপরই মিসাইল উৎক্ষেপণ করে আলোচনায় আসেন। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার মতো একটি দেশের টোটাল সৈন্য সংখ্যা 18 লক্ষ, এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য সংখ্যায় 12 লক্ষ, আর রিজার্ভ রয়েছে 6 লক্ষ। উত্তর কোরিয়ার ডিফেন্স বাজেট 4.5 বিলিয়ন মার্কিন ডলার। আর উত্তর কোরিয়ার সৈন্যদের অনেক কঠিন ট্রেনিং দেওয়া হয়, যা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। উত্তর কোরিয়ার হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 5,895টি, আর্মড ভেহিকেলস রয়েছে 4,114টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 450টি, টাউড আর্টিলারি রয়েছে 250টি,
এবং রকেট প্রজেক্টরস রয়েছে 1360টি। আর আপনারা হয়তো জানেন উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর একটি দেশ। উত্তর কোরিয়ার হাতে 120 থেকে 130টি পারমাণবিক বোমা রয়েছে, আর এই পারমাণবিক বোমাগুলোকেই ভয় পায় আমেরিকা। নাম্বার 6, ভারত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারত। ভারতের টোটাল অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 1450,000 এবং প্রতি বছর ভারতের ডিফেন্স বাজেট 49.6 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4614টি, আর্মড ভেহিকেলস রয়েছে 12,000টি, সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে 100টি, টাউড আর্টিলারি রয়েছে 3311টি এবং ভারতের হাতে রকেট প্রজেক্টরস আছে 1338টি। ভারতীয় সেনাবাহিনীও অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যায়, আর ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের হাতে 120 থেকে 130টি পারমাণবিক বোমা রয়েছে, আর ভারতের শত্রু দেশগুলো হলো চীন, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। ভারতের প্রতিবেশী কোনো দেশের সাথে সুসম্পর্ক নেই, এমনকি বাংলাদেশের সাথেও ভারতের সুসম্পর্ক দিন দিন নষ্ট হচ্ছে, কারণ বর্ষার সময় ভারত তাদের ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের 30% অঞ্চল পানির নিচে ডুবিয়ে দেয়। এতে করে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশের। আর এ কারণেই বাংলাদেশের জনগণের মন থেকে দিন দিন বন্ধু দেশ ভারতের নাম মুছে যাচ্ছে। আর ভারতের সবথেকে বড় শত্রু দেশ হলো পাকিস্তান, আর ভারত সবথেকে বেশি ভয় পায় এই পাকিস্তানকেই। বলা হয় পাকিস্তানের একজন সৈন্য সমান ভারতের 5 জন সৈন্য। খাতা কলমের সব দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও সত্যি সত্যি ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জিততে পারবে না, কারণ ভারতীয় সেনাবাহিনী মৃত্যুকে ভয় পায়। আর ভারতীয় সেনাবাহিনীর তুলনায় পাকিস্তানের সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ। নাম্বার 5, দক্ষিণ কোরিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় 5ম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার টোটাল সৈন্য সংখ্যা 1055,000, আর এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 555,000। দক্ষিণ কোরিয়ার ডিফেন্স বাজেট 46.2 বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার অন্যতম শত্রু দেশ হল কিম জামুনের উত্তর কোরিয়া, আর এ কারণেই দক্ষিণ কোরিয়া দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। দক্ষিণ কোরিয়ার হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2624টি, যেগুলো বেশিরভাগই দক্ষিণ কোরিয়া নিজ দেশে তৈরি করেছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার হাতে আর্মড ভেহিকেলস রয়েছে 13,990টি, সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে 3,040টি, টাউড আর্টিলারি আছে 3,854টি এবং দক্ষিণ কোরিয়ার হাতে রকেট প্রজেক্টরস আছে 574টি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ট্রেনিংও অনেক বেশি ভয়ঙ্কর এবং কঠিন হয়ে থাকে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্রগুলো হলো জাপান ও আমেরিকা। কখনো যদি দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার যুদ্ধ লেগে যায়, তাহলে জাপান ও আমেরিকা দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়াবে, আর উত্তর কোরিয়ার পাশে দাঁড়াবে রাশিয়া ও চীন। নাম্বার 4, পাকিস্তান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী খুবই কঠোর আর্মি ট্রেনিংয়ের মধ্য দিয়ে পার হয়। পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল সৈন্য সংখ্যা 1640,000, আর এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 640,000, আর রিজার্ভ সৈন্য রয়েছে তাদের 500,000। পাকিস্তানের ডিফেন্স বাজেট 10 বিলিয়ন ডলার। পাকিস্তানের অর্থনীতি দুর্বল হলেও তারা প্রচুর পরিমাণে অর্থ সামরিক ক্ষেত্রে ব্যয় করে থাকে। পাকিস্তানের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2824টি, আর্মড ভেহিকেলস রয়েছে 10,000, সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে 689টি, টাউড আর্টিলারি রয়েছে 1208টি। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর হাতে রকেট প্রজেক্টরস রয়েছে 560টি। এসব ছাড়াও পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি দেশ, আর মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের হাতেই পারমাণবিক বোমা রয়েছে, আর পাকিস্তানের কাছে 140 থেকে 150টি পারমাণবিক বোমা রয়েছে, আর এই পারমাণবিক বোমাগুলোকেই ভীষণ ভয় পায় ভারত। আর এ কারণেই ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। নাম্বার 3, চীন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন। চীনের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী মানা হয়। চীনাদের আর্মি ট্রেনিং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে থাকে। চীনা সেনাবাহিনীতে টোটাল সৈন্য সংখ্যা 2510,000, আর সেনা সংখ্যার ভিত্তিতে চীন পৃথিবীর 1 নম্বর দেশ। চীনের মতো এত বড় সেনাবহর পৃথিবীর আর অন্য কোনো দেশের কাছে নেই।
চীনা সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 20 লক্ষ আর রিজার্ভ সৈন্য রয়েছে 5,10,000। চীনা সেনাবাহিনীর কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 5,250টি, আর্মড ভেহিকেলস রয়েছে 35,000, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 4,120টি, টাউড আর্টিলারি রয়েছে 1,734টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 3,160টি। আপনি হয়তো জেনে থাকবেন চীন পারমাণবিক শক্তিধর একটি দেশ, আর চীনের কাছে 350 থেকে 400টির মতো পারমাণবিক বোমা রয়েছে। বর্তমানে চীনের সামরিক বাজেট $230 বিলিয়ন। আমেরিকার পর চীনই সবথেকে বেশি অর্থ সামরিক ক্ষেত্রে ব্যয় করে থাকে। বর্তমানে চীন তাইওয়ান উত্তেজনার মধ্যে চীন তাদের সামরিক বাজেট আরও বাড়িয়েছে, আর ভবিষ্যতে চীনই হতে পারে পৃথিবীর 1 নম্বর শক্তিধর দেশ। আর চীনের শত্রু দেশগুলো হলো আমেরিকা, তাইওয়ান এবং ভারত। আর চীনের বন্ধু দেশগুলো হলো রাশিয়া, উত্তর কোরিয়া এবং পাকিস্তান। নাম্বার 2, রাশিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 সেনাবাহিনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক বোমা রয়েছে, তা আপনারা সকলেই জানেন। রাশিয়ার কাছে মোট 7,000টি পারমাণবিক বোমা রয়েছে, আর এতগুলো পারমাণবিক বোমা দিয়ে পুরো পৃথিবীকে 35 বার ধ্বংস করা যাবে। এছাড়াও রাশিয়ার হাতে হাইপারসোনিক মিসাইলও রয়েছে, আরও আছে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। রাশিয়ার সেনাবাহিনীতে টোটাল সৈন্য সংখ্যা 10 লক্ষ, আর এর মধ্যে 8,50,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে, আর রিজার্ভের সৈন্য রয়েছে আরও 2,50,000। রাশিয়ার সামরিক বাজেট $154 বিলিয়ন। আপনি জানলে অবাক হবেন রাশিয়ার হাতে সবথেকে বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। রাশিয়ার হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় 20,000-এর ওপরে। এছাড়াও রাশিয়ার হাতে আর্মড ভেহিকেলস রয়েছে 30,132টি, সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে 6,574টি, টাউড আর্টিলারি রয়েছে 7,571টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 3,391টি। এই সব অস্ত্র ছাড়াও রাশিয়ার হাতে আরও ভয়ঙ্কর অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে, যা এই ভিডিওটিতে দেখানো সম্ভব নয়, কারণ এই ভিডিওটিতে ওইগুলো দেখাতে গেলে ভিডিওটি আরও লম্বা হয়ে যেতে পারে। নাম্বার 1, আমেরিকা। বন্ধুরা, আমাদের লিস্টে থাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলো আমেরিকা, আর পৃথিবীর মধ্যে আমেরিকাই একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে থাকে। আমেরিকার সেনাবাহিনীতে টোটাল 18,32,000 সৈন্য রয়েছে, আর সারা বিশ্বে 700টিরও ওপরে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে। আর আমেরিকার প্রতি বছর ডিফেন্স বাজেট $770 বিলিয়ন, যা পৃথিবীর সর্বোচ্চ সামরিক ব্যয়। এছাড়াও আমেরিকান সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 6,612টি, আর্মড ভেহিকেলস রয়েছে 45,193টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,498টি, টাউড আর্টিলারি রয়েছে 1,339টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 1,366টি। এছাড়াও আমেরিকার হাতে 5,000-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে। আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, আর এতে করে জাপানের 3 থেকে 4 লক্ষ মানুষ তখনই মারা গেছিল। আর পারমাণবিক বোমার এতটা ধ্বংসাত্মক ক্ষমতা দেখে পৃথিবীর আর কোনো দেশ যুদ্ধে এই পারমাণবিক বোমা ব্যবহার করেনি। আমেরিকার হাতে 5,000 পারমাণবিক বোমা রয়েছে, আর এই পারমাণবিক বোমাগুলো আমেরিকা কোথায় লুকিয়ে রেখেছে তা কেউ জানে না। আমেরিকান সেনাদের পৃথিবীর সবথেকে বেশি উন্নত ট্রেনিং দেওয়া হয়, এমনকি আমেরিকান সেনাবাহিনী পৃথিবীর অনেক দেশে সেনাবাহিনীদের ট্রেনিং দিয়ে থাকে, আর এ কারণে আমেরিকা আজ পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 নৌবাহিনী সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।